हेलो बंधुरा, गुड मर्निंग। आज के शुभ नवमी शुभेच्छा, महानवमी शुभेच्छा सबारे। तो बंधुरा, आज के ब्लगटा एखान शुरू कर लिखते पाईरा बंधुरा दिखे बन रुटी बनाइया दे दिखे आगुन दिया शेख दिलम रुटिर मध्य। तो आज के तो अंजलि दीते एक लेट हईब उठार लगिया रुटी बनानी चले। आज के अनेक मानु आसे अंजलि लगिया और दिखे हमें रुटी बनाइल सकाल सकाल घूम थे उठिया तरह स्नान टान कर लिखे। तो पूजार क्ज चले दिखे मा जे बुगर फाक करा हईब तो इटार लगिया बुगर रान्नार लगिया मा दिखे सब्जी नीरा और दिखे बन बेलफत्ता रेडी कर देखते पाईरा बालो देखिया 108 बेलफत्ता लागे। तो এদিকে বন ইটা রেডি করে এদিকে বৌদি দিদি দেখতে পাইরা এদিকে পূজার আয়োজন চলে বনও আছে আর এদিকে এই যে 108 বেলফাতা এটা যজ্ঞতে লাগবো। তো ওটার লাগিয়া বন ইটা রেডি করে আর এদিকে যজ্ঞের কুণ্ড এই যে কেন বানানি হয়েছে আর এদিকে তো পূজার কাজ চলে। তো বন্ধুরা আজকে তো নবমী, তো ওটার লাগিয়া সবাই দেখতে পাইরা আজকে বুক দিরা মিষ্টি খেয়েও সাড়ে দের। তো এদিকে দেখতে পাইরা অনেক মানুষে অনেক কিছু দিরা আর এদিকে সব কিছু প্রসাদ রেডি করা হয়েছে দেখতে পাইরা অনেক কিছু প্রসাদ দেওয়া হয়েছে। তো এদিকে কাজ প্রায় কমপ্লিট, তারপরে তো এদিকে পূজা আরম্ভ হয়ে যাব। বন্ধুরা এদিকে দেখতে পাইবা এদিকে যজ্ঞের যে জায়গাটা এটা দেখতে পাইরা কীরকম এদিকে সাজানি হল। তো এইখানে যজ্ঞ হইব দেখতে পাইরা আমি শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমরা দিদিমা একজনে ফান দেখতে পাইরা ফান রেডি কররা। তো আর এদিকে রান্না চলের আজকে তো খিচুড়ি রান্না করা হর আর এদিকে সবার লাগিয়া খিচুড়ি রান্না করা হর। এদিকে একজন দিদি রান্না কররা দেখতে পাইরা আর এদিকে বৌদি দিদি মামি একজন আসন। তো সব মিলে কেন সবজি খাটরা আজকে খিচুড়ি হইব আর সবজি। আর এদিকে দেখতে পাইরা বন্ধুরা এদিকে বুক নিয়ে আইরা মানুষে অনেক জায়গার থেকে অনেকজনে বুক নিয়ে আইছেন। আর এদিকে মা পাঁচজন লাগে, তো এদিকে পাঁচজন মিলিয়া তো এদিকে দেখতে পাইরা জাফিটা হয়। তো এটা নিয়ে এখানে রাখবা, তো দেখতে পাইরা কীরকম নিয়া রাখবা। তো পাঁচজন লাগে আর এদিকে দেখতে পাইরা একজনে আর একজন রে দর্শন। তো এইখানে নিয়ে রাখবা আর এদিকে সব কিছু রেডি মোটামুটি হয়ে গেছে, এখন পূজা আরম্ভ হয়ে যাব। আর পূজার মধ্যে তো কাজ এতো কাজ বন্ধুরা, ঘুম তো কম হয়, তাড়াতাড়ি উঠতে লাগে বাড়িতে পূজা। আর দেখতে পাইরা এদিকে ব্রাহ্মণ পূজাতে বই গেছেন, তো পূজা এখন শুরু হয়ে যাব। আর এদিকে মায়ে কী করা দেখতে পাইরা বন্ধুরা। তো বন্ধুরা আপনারা পূজাটা কেমন কাটলো কমেন্টে কইবা, কেমন খুশি কররা আপনারা, আমরা তো খুব খুশি করলাম। তো বন্ধুরা এদিকে লাখড়ি আনা শেষ যজ্ঞের লাগে আর এদিকে দেখতে পাইরা বন্ধুরা এদিকে বুক লাগানো হয়ে গেছে, একটু করে অঞ্জলি দেওয়া হইব। এদিকে বুক লাগানো শেষ আর আজকে আমি শাড়ি ফরিয়া অঞ্জলি নিব। তো অঞ্জলি দিমু আজকে শাড়ি পরিয়া দেখতে পাইরা আমি শাড়ি পরছি। তো বন্ধুরা আমি সবার সাথে শেয়ার করলাম দেখতে পাইরা এক কালার শাড়ি লাল পাইলের শাড়ি পরছি আমি। আর এদিকে দিদিভাইও কিনারও আছে আমার কিনারও, আর এদিকে সবাই আমাদের লাগাবাড়িরও আছে। তো সবে আজকে শাড়ি পরিয়া অঞ্জলি দিবা দেখতে পাইরা সবে শাড়ি লাগাইছে।
সব মোটামুটি রেডি, এখন অঞ্জলি দেওয়া হইব। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করি। আর এদিকে দেখতে পাইরা সব মিলিয়া আমরা এখানে ফটো উঠলাম, দেখতে পাইরা সবাই মিলে আমরা শাড়ি পরছি। আর এদিকে অঞ্জলি নিম্ন, এদিকে দিদিভাইও আছে আমরা সঙ্গে, আকিও আছে। তো এদিকে দেখতে পাইরা বন্ধুরা আর একজন ছোট্ট মোটো কিরকম শাড়ি পরার লাগিয়া পাগল পুরা। আর এদিকে দেখতে পাইছেন চুন্নি দেওয়া হয়েছে। আর এদিকে যজ্ঞ চলের, তো এদিকে যজ্ঞ পরে তারপরে অঞ্জলি দেওয়া হইব। এদিকে যজ্ঞ চলের দেখতে পাইরা বন্ধুরা, এদিকে বাবা আসুন দাঁড়াইয়া, নিজে বাবা আর অর্ণব তো আছে সব দিকে, অর্ণবরে দেখতে পাইবা, দেখতে পাইরা বন্ধুরা এদিকে অর্ণব আছে সব দিকে আছে। অর্ণবে মন দিয়া দেখে কিরকম যজ্ঞ করা হয়। আর এদিকে যজ্ঞ হরতো সব মানুষ দাঁড়াই গেছেন, দেখতে পাইরা সব মানুষ দাঁড়াইয়া দেখরা কিরকম যজ্ঞ। তো একটু পরে অঞ্জলি দেওয়া হইব, আজকে প্রচুর মানুষে অঞ্জলি দিবা, দেখতে পাইরা বন্ধুরা এত মানুষ আজকে অঞ্জলিতে, এত মানুষ সবাই মায়ের আশীর্বাদ চায় দেখতে পাইরা। তো এখন এদিকে বোন দেখতে পাইরা, এদিকে এই যে কর্নার আমি আছি, বোন বৌদি এত মানুষ আজকে অঞ্জলি দেওয়ার লাগে। আর আজকের দিনে তো বেশি মানুষ থাকে অঞ্জলি দেওয়ার লাগিয়া। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাকে। তো এদিকে অঞ্জলি দেওয়া শুরু, তারপরে খাওয়া দাওয়া হইব। এদিকে খাওয়া দাওয়া চলের দেখতে পাইলে। তো বন্ধুরা এদিকে সবার খাওয়ার পর তারপরে আমরাও খাইলিমু, তারপরে তো বিকালের একটা নাচ গান আছে। তো বন্ধুরা আজকের মতো টাটা।